হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে অন্যরকম একটি টপিক শেয়ার করব, যেটি হচ্ছে আপনার একটা নাম, আপনি কিভাবে সুন্দর করে ডিজাইন করবেন, নামের নিচে আপনার পিক দিবেন, ইমেজ দিবেন, এবং কি আপনার ডিসি আর ল্যাপটপ বা কম্পিউটারের ডিসপ্লেতে আপনি ওয়াল পিকচার হিসাবে ব্যবহার করবেন, ঠিক আছে। এমনকি আপনি কোথাও ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন এরকম একটা ডিজাইন করে। ওকে, আজকে সেভাবে আপনাকে একটা কিছু দেখাবো আমি। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, ভিডিওটা স্কিপ না করলে সব থেকে বেটার হবে। ওকে ওকে, তার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা চলে যাব মূল টপিকে। এখন আমরা প্রথমে নেব হচ্ছে একটা পেজ, ঠিক আছে। এখান থেকে আমরা কাস্টমে গিয়ে পেজ সিলেক্ট করবো। পেজে যে আমি যেভাবে যেরকম পিক্সেল দেবো ওই সিস্টেমে আপনারা নিতে পারেন, নয়তো বা আপনি নিজের মতো করে একটা পেজ নিতে পারেন। ওকে, তো টেক্সট নিয়ে আমি এখানে টেক্সট লিখবো, আপনি আপনার নাম লিখতে পারেন, যে কোনো একটা কিছু লিখতে পারেন। আমি আমার নাম লিখলাম, লিখে আমি এটাকে যে এখন আমি এটা মুভ টুল সিলেক্ট করে এটাকে হয়তো বা কিছু করতে হবে না, শুধু হচ্ছে যে কি আপনি কন্ট্রোল টি চেপে এটাকে একটু নিজে বড় করে দেবেন, ঠিক আছে। ফ্রন্ট সাইজ দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, আপনি নিজের মতো করে এটাকে বড় করে দেবেন, ঠিক আছে। এখানে কোনো ফ্রন্ট সাইজের দরকার নেই। ওকে, তো এটাকে আমি বড় করে নিলাম, বড় করে এটাকে সুন্দর করে মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে সাইজ করে দিলাম। ওকে, যাই হোক, তো এখন আমি এটাকে সুন্দর করে এই যে পেজটা আছে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি লেয়ারটাকে একটু কন্ট্রোল এ দিয়েও যদি দেন তাহলে হবে, ঠিক আছে। তো আপনি এটাকে এ করতে পারেন, একটা ইমেজ নেবেন আপনি, ঠিক আছে। আপনার নিজের ইমেজ হোক, আপনি যার ইমেজ দিতে চান তার ইমেজ দিতে পারেন, ঠিক আছে। তো সেখান থেকে আপনি একটা ইমেজ সিলেক্ট করবেন, যে কোনো একটা ইমেজ। ওকে, আপনি যদি চান যে ওপেন এর থেকে নেবেন তা নিতে পারেন, আপনি যদি ইনপোর্ট থেকে চান ইনপোর্ট থেকে নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন। অনেকে আবার প্রশ্ন করতে পারে যে আপনি ভাই আপনি ইনপোর্ট থেকে নিচ্ছেন আবার আমরা ওপেন থেকে নিই, সেটা আপনার বিষয়, ঠিক আছে। তো এটা আছে যে কি আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তো আপনি আরেকটা কাজ করতে পারেন, যে অলটা চেপে ধরে আপনি যে টেক্সট বাটনটা বা লেয়ার বাটনটা উপরে যে ইমেজটা আছে দুইটা লেয়ারকে একসাথে মাঝখানে রেখে আপনি কন্ট্রোল চেপে লেফট বাটন চাপতে পারেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি এটা আমার সাইজ নিয়ে একটা সাইজ করে দিলাম, ঠিক আছে। সাইজ করে এটাকে বসিয়ে দিলাম। ওকে, তো এটা লেয়ারটাকে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি লেয়ারটাকে জিরো করে দিচ্ছি, ঠিক আছে। হয়তো আমি লেয়ার নিজের মতো করে একটা নামও দিতে পারি, এবং কি আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে ওইটাকে লেয়ার সিলেক্ট করে জেট লেয়ার করে দেবেন। করে দিয়ে এটার থেকে আপনি শ্যাডো দিতে পারেন, এমনকি আপনি এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড পেজটা আছে ওইটাকে আপনার মতো করে একটা কালার দিতে পারেন, ঠিক আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড পেজটাকে আমার নিজের মতো করে একটা কালার সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো আমি এখান থেকে সুন্দর করে এই জায়গার থেকে এই কালারটাকে আমি এখান থেকে উল্টে ঘুরিয়ে সুন্দর করে এটা একটু একদম ম্যাচিংভাবে দেব, ঠিক আছে। হালকা করে, অতটা ডার্ক দেব না যেটা মনে করেন যে আপনার দেখতে খারাপ দেখা যায়। ওকে, তো এখন আমরা এটাকে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটার চারপাশে আমরা একটা দিয়ে যে ব্রাশ দিয়ে একটা আমরা কালার দেবো, ঠিক আছে। তো সেটার জন্য আমরা প্রথমে ব্রাশ সিলেক্ট করবো, এবং কি লেয়ারটাকে কপি করে নেব, ঠিক আছে। যেমন আমি লেয়ারটা কপি করে নিয়েছি, কপি করে নিয়ে আমি ব্রাশ সিলেক্ট করেছি, এবং উপর থেকে আমি ব্রাশ নেব। কারণ আপনাদের কাছে যদি এ ধরনের ব্রাশ না থাকে অবশ্যই ব্রাশে যে টুলসগুলো আছে ওগুলো আপনার প্রিমিয়াম কিনে নেবেন, ঠিক আছে।
কিনে নিয়ে আপনারা নিজের মতো করে ব্রাশগুলো আপনারা বসাতে পারেন, ঠিক আছে। ব্রাশ আপনার সিসির অ্যাডোব সিসির অনেক রকমের ব্রাশ থাকতে পারে, ঠিক আছে, আপনারা নিতে পারেন। তো আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমার আমার দুপাশে আমি দিয়ে দেবো, ওকে। তো এটাকে আমি সুন্দর করে আমার মতো করে আমি নিয়ে নিচ্ছি, যেটা আছে দেখি যেমনটা আমারটা যেরকম আমার ভালো লাগে সেরকম, এটা আমার ভালো লেগেছে তাই আমি দিয়েছি, আপনার যেটা ভালো লাগবে সেভাবে দেবেন, আপনি নিজের মতো করে যেভাবে যে কোনোভাবে দিতে পারেন, ঠিক আছে। তো এটাকে আপনার মনে করেন যে যাই হোক, তারপর দিয়ে অন্য একটা ব্রাশ নেব আপনার, যেটা দিয়ে আমি এটাকে আর একটা ডিজাইন দিতে পারবো, এখানে এটাকে একটু বড় করে নেব, বড় করে নিয়ে ওখানে একটু বাড়ি দিয়ে দেবো, বাস হয়ে গেল। আর একটু বাড়ি দেবো ওই পাশে, তারপর দিয়ে এটার একটু অন্যরকম একটা কালার আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আবার অন্য একটা ব্রাশ সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো সে আপনার মনে করেন যে আমি যেভাবে দিয়েছি সেভাবে দিতে হবে সেমন এমন কোনো কথা না অবশ্যই, তবে আপনি আপনার মতো করে আপনারটা দিতে পারেন, ঠিক আছে, কারণ আমি আমার ডিজাইন করেছি, আপনি আপনার ডিজাইন করবেন, ওকে। তো আমি শুধু ডেমোটা দেখাচ্ছি যে এইভাবে করলে আপনি এই জিনিসটা করতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে একটা পাতা নিয়ে এই পাতাটাকে আমি এখানে যদি চাই তাও দিতে পারবো, এবং এটা আমি যদি নিচে চাই তাও দিতে পারবো, ঠিক আছে। নিচে দিলে খারাপ দেখা যাবে, তো আমি এটাকে আবার উপরে দেবো মাথার উপর দিয়ে। এতে টুপিটা একটু দেখা যাচ্ছে, যাই হোক এটা সিস্টেমটা এইভাবে দিয়েছি, ভালো লাগছে আমার কাছ থেকে, না আপনার কাছ থেকে কেমন লাগছে তা জানি না অবশ্যই। তো এটা এভাবে দেওয়ার পর দিয়ে আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ডে আমার আর একটা ইমেজ থাকবে, এই ইমেজটাই যদি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই তাও দিতে পারবো আমি, ঠিক আছে। তো আমি আর একটা ইমেজ সিলেক্ট করবো, ঠিক আছে। তো আমি আবার প্লেস থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আগের ইমেজটাই নিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ডে দেবো, ওকে। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পর দিয়ে এটা অন্যরকম আর একটা মানে অন্যরকম একটা আসবে, ঠিক আছে, যেটা আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, ঠিক আছে। আপনি যদি ভালো লাগে দেবেন, না ভালো লাগলে আপনি দেবেন না। এখানে সবুজ কিছু দিলে পারত, আমার কাছে এভাবে ছবি আছে তাই আমি শুধু ডেমোটা দেখালাম আপনাকে, আপনি নিজের মতো করে দিয়ে আপনার নিজেরটাকে আপনি সাজিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এটা অবশ্যই আমি আপনাকে শুধু দেখাচ্ছি, ঠিক আছে। আপনি কন্ট্রোলার ওয়ালটা চেপে ধরে তারপর টান দেবেন, যাতে ছবিটা আপনার হচ্ছে যে কি বাঁকা না হয়ে যায়, কারণ ছবিটা যদি বাঁকা হয়ে যায় আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারা না দেখা যায় আপনাকে দেখতে খারাপ দেখা যাবে, ঠিক আছে। যাই হোক আমি শুধু আপনাকে এভাবে দেখানোর জন্য শুধু হচ্ছে যে কি এটাকে একটু এভাবে টেনে দিচ্ছে, যাই হোক আমি হচ্ছে যে এটাকে মিলিয়ে দিচ্ছি আমার ছবিটাকে, যাতে হচ্ছে খারাপ না দেখা যায়, ঠিক আছে। তো এটা দেখুন আপনার উপরে নামটা আর ভিতরে আমার মনে করেন ছবিটা বসছে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডের কারণে তেমনটা ক্লিয়ার আসতেছে না অবশ্যই। তো আমার কাছে ছবি এই সিস্টেমে ছিল তাই আমি এভাবে দেখালাম, ঠিক আছে। আপনি অন্য কালার ছবি দিয়ে বসেন অনেক সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এটা আপনি ফটোর ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, এতে দিতে পারেন, যাই হোক। আজকে অবশ্যই এতটুকুই, আমি এটা সেভ করে নিচ্ছি, ঠিক আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং যদি পারেন শেয়ার করবেন। থ্যাংক ইউ।